ক্ষেপণাস্ত্র সাজাচ্ছে উত্তর কোরিয়া বড় ধরনের হামলার আশঙ্কা। ধারাবাহিকভাবে পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে তুলেছে উত্তর কোরিয়া, আর তারই জের ধরে এবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে কিমের দেশ। এমনটি দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে কেবিএস জানায়, পিয়াংইয়াংয়ের উত্তরে শানুংডংয়ে যেখানে আন্তর্জাতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানানো হয়, সেখান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র অন্যত্র সরাতে শুরু করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম মাঝারি পালার হোয়াসং 12 ক্ষেপণাস্ত্র ও আন্তর্জাতিক ব্যালিস্টিক হোয়াসং 14 ক্ষেপণাস্ত্র। এছাড়া দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রটি জানায়, 10 অক্টোবর উত্তর কোরিয়া কমিউনিস্ট প্রতিষ্ঠা দিবস ব্যবহার হতে পারে ক্ষেপণাস্ত্রগুলো, কিংবা 18 অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরুর দিনও ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করতে পারে পিয়াংইয়াং। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।